এবার আরো কিছু সংবাদ এক নজরে। সান্তনা এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংক থেকে এলসির মাধ্যমে অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এলসি রেকর্ড দাখিল করার নির্দেশ। দুবাইয়ে 459 বাংলাদেশির হাজার কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়ে রিট করতে বলেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে বিষয়টি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিনির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানায়। বিশ্ব ইজতেমায় বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বিভাগ এবং ইজতেমা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। বিমানবন্দর থেকে তুরাগ সব জায়গায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে টঙ্গী ইজতেমা মাঠ পরিদর্শন করে এসব কথা জানায় আইজিপি।